আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। তো বন্ধুরা আজকে আমরা লাঞ্চ করব, হ্যাঁ, কিন্তু লাঞ্চ কিন্তু দারুণ এক মজার লাঞ্চ আজকে। তো চলো আজকে আমরা কি খাচ্ছি সেটা দেখিয়ে দিই। ভাত রয়েছে আর এটা হচ্ছে বাঁশপাতা মাছের বাটা বা ভর্তা, ধনে পাতা বাটা, আলু পেঁয়াজকলির ভাজা, এটা হচ্ছে বাটা মাছের সর্ষের ঝাল, আর এটা হচ্ছে মাছের মাথা দিয়ে বেগুন দিয়ে একটা চটচড়ি, আর মুরগির মাংস লাল লাল ঝোল আলু দিয়ে। তো আলু দিলে আমাদের ভালো লাগে আর কি খেতে, একদিন এমনি এমনিও খাবো মানে আলু ছাড়া, আর সাথে এক্সট্রা ভাত। তো বন্ধুরা আমরা শুরু করছি খাওয়া, ভাই শুরু করে দিয়েছে, আমাদের খুব খিদে পেয়েছে, ভাত গরম রয়েছে, তো ধনে পাতা বাটাটা দিয়ে খাচ্ছি। এর মধ্যে টক নেই, আলু পেঁয়াজ কারি ভাজা দিয়ে ধনে পাতা বাটা, দারুণ হয়েছে, দুটো কথা দারুণ লাগছে গরম হতে। এটা হচ্ছে ছোট ছোট বাঁশপাতা মাছ, চ্যাপ্টা চ্যাপ্টা ধরনের হয়, সেই মাছ অল্প এনেছিল, সেটারই একটা ভর্তা মতন করেছে, এটাও খেতে খুবই ভালো লাগছে। আসলে মাছের ভর্তা আমাদের খুব ভালো লাগে খেতে, মানে মাছ বাটা আর কি। বেগুন দিয়ে মাছের মাথা চচ্চড়ি,
কত ভাত মাখে মাছ দেবো তো মাছের কাঁটা ভর্তি মাছের কাঁটা ভর্তি কেটে আমি বেছে দেবো আচ্ছা ওটা খা আদৌ মাছ একটু দাঁড়া তাহলে ওই টেংগিটা মাইতে
দেবো আচ্ছা খাও খাও তো বন্ধুরা আমার তো খাওয়া হয়ে গেল আর আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভাইরও খাওয়া হয়ে গেছে ওই মাংসটা খাবে আর কি তো ভিডিওটা আজকে এখানেই শেষ করে দিচ্ছি তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো আবার দেখাবো তোমাদের সাথে পরের ভিডিওতে আজকের মতো চলি টাটা